আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজকের রাশিফল। আজ শুভ মকর সংক্রান্তি, আপনাদের সবাইকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। আজ জানুয়ারি মাসের 15 তারিখ, রবিবার, 2023 সাল। আজকের দিনে যে যোগটি থাকছে সেটি হলো সুকর্মাযোগ, থাকছে দিবা 8টা 20 মিনিট পর্যন্ত। আজকের দিনে আপনাদের পরিবারের মধ্যে কোনো পুত্র সন্তান অথবা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করেন তাহলে তুলা রাশি। আজকের দিনে আপনারা চেষ্টা রাখবেন যে সময় শুভ কাজ থেকে বিরত থাকবেন সেটি হলো সকাল 10টা 27 থেকে দুপুর 1টা 7-এর মধ্যে। এই সময় চেষ্টা রাখবেন কোনো রকম শুভ কাজ না করাটাই ভালো। এর পরবর্তীতে আসা যাক আজকের দিনে 12টি রাশি, আজ আপনারা কেমন থাকবেন। মেষ রাশি অথবা মেষ লগ্ন আজকের দিনে আপনাদের সার্বিক উন্নতি দেখাচ্ছে। আজকের দিনে আপনারা কথাবার্তার মধ্যে যেটি প্রয়োজন সেটি অবশ্যই বলবেন, অর্থাৎ আজকের দিনে কিছু বিষয়ে গরম, কিছু বিষয়ে নরম সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা কর্মরত আছেন আজকের দিনে কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আপনার ওপর একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আজকের দিনে কিন্তু থাকছে। যারা প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, সম্পর্ক খারাপ থাকলে আজকের দিনে কথার মাধ্যমে সম্পর্কের উন্নতি। এছাড়াও আজকের দিনে আপনারা যারা কোনোরকম উচ্চশিক্ষা ক্ষেত্রে যেতে চাইছেন রিসার্চ লেভেলে, মধ্যশিক্ষা থেকে, আজকের দিনে চিন্তাভাবনা করতে পারেন। বিষ রাশি অথবা বিষ লগ্ন আজকের দিনে আপনার দূরে কোথাও যদি অনলাইনে কোনো রকম আপনাদের মধ্যে সম্পর্ক থাকে, বন্ধুত্ব, আজকের দিনে কিন্তু বিবাহ করার চিন্তাভাবনা আপনার মধ্যে সম্পর্ক থেকে এই নিয়ে কথাবার্তা আপনাদের হবে এবং যথেষ্ট বন্ধুত্ব লাভও আজকের দিনে কিন্তু দেখাচ্ছে। আজকের দিনে আপনারা পরিবারের মধ্যে যদি কোনো সদস্যের বিবাহ বিষয়ে কথাবার্তা হয় আজকের দিনে কিন্তু সেই যোগটা আছে, এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলতে দেখা যাবে। বিজনেস যারা করেন আজকের দিনে অতিরিক্ত স্টক হয়ে যাবার কারণে একটু চিন্তা মনের মধ্যে থাকছে। যারা বিবাহিত আছেন আজকের দিনে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশি অথবা মিথুন লগ্ন আজকের দিনে যদি বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কিছু ক্ষেত্রে আপনার পণ্য কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা যারা অসুস্থতার মধ্যে আছেন আজকের দিনে সুস্থ অনুভব অবশ্যই করবেন। এছাড়া আজকের দিনে আপনারা দূরে কোথাও পণ্য যদি সাপ্লাই দিয়ে থাকেন, এই রকম বিজনেস বা কর্মের সঙ্গে যুক্ত থাকেন আজকের দিনে ভালো। আপনারা যারা মার্কেটিং সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা আপনাদের খারাপ নয়, ভালো বলা যেতে পারে। বিবাহ নিয়ে যাদের সমস্যা আছে বা আপনারা বিবাহিত আছেন, যদি সমস্যা থাকে আজকের দিনে একটু আপনাদের মধ্যে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে বা বিপদ বা প্রতিবেশী থেকে আপনাদের এই সমস্যাটাকে আরও কিন্তু বাড়িয়ে তুলতে পারে। কর্কট রাশি অথবা কর্কট লগ্ন আজকের দিনে কিন্তু আপনার নামের অপব্যবহার সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আজকের দিনে যদি কাউকে কমিটমেন্ট করেন সেই কথার গুরুত্ব বুঝে অবশ্যই কমিটমেন্ট পালন করার চেষ্টা রাখবেন। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন আজকের দিনে একটু কিন্তু মনের মধ্যে আপনাদের দুশ্চিন্তা থাকছে। আজকের দিনে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো বিপরীত দিকে যাকে বলছেন একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এমন কোনো কথা বলবেন তার মনে আঘাত লাগার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন অবশ্যই আজকের দিনে আপনার ছোটোখাটো ইনভেস্ট চিন্তাভাবনা করতে পারেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্ন আজকের দিনে মানসিক চিন্তা একটু মনের মধ্যে থাকবে, কিছু বিষয়ে পারিবারিক কারণে একটু মনের মধ্যে আপনার আঘাত লাগার সম্ভাবনা থাকছে। যাই হোক, আজকের দিনে আপনার পরিবারের জন্য কোনো কিছু যে চিন্তাভাবনাগুলো করেছেন আজকের দিনে এইরকম চিন্তাভাবনা কিছুটা হলেও আপনাকে পিছিয়ে আসতে হবে। আপনারা যারা বাড়িতে বসে কোনো রকম শিক্ষা নিতে চাইছেন আজকের দিনে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন, যেগুলো অনলাইন ইত্যাদি ক্ষেত্রে কোনো কিছু শেখার জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে করতে পারেন। আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন আজকের দিনে আপনাদের মধ্যে সন্তান প্রাপ্তি হবার বা এইরকম বিষয়ে সন্তান নেবার চিন্তাভাবনা সেটি কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। কন্যা রাশি অথবা কন্যা লগ্ন আজকের দিনে কিন্তু আকস্মিক কিছু আপনাদের প্রাপ্তি হবার সম্ভাবনা, অর্থাৎ হঠাৎ কিছু প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনারা যারা নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন, যদি অনলাইনে কিছু দূরে চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো।
এছাড়াও আজকের দিনে প্রতিবেশী থাকলে প্রতিবেশী থেকে কিছুটা অবশ্য সহযোগিতা পাবেন। যারা বাড়ির মধ্যে কিছু করেন আজকের দিনে অবশ্যই আপনার কর্মক্ষমতার উপরে যথেষ্ট আস্থা আপনাদের থাকবে। যারা প্রফেশনালে আসেন মেকানিক্যাল ক্ষেত্রে কিছু করেন সেক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভালো। আজকের দিনে আপনারা দূরে কোনো আত্মীয় স্বজন থেকে কিছুটা হলেও তাদের দিক থেকে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন, অর্থাৎ সেখান থেকে সান্ত্বনা কিছু পাবেন। তুলারাশি অথবা তুলা লগ্ন, আজকের দিনে আপনারা যারা বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিজনেস ক্ষেত্র আপনাদের খারাপ নয়, ভালো বলা যেতে পারে। যারা বহুমুখী বিজনেস চিন্তাভাবনা করছেন আজকের দিন অবশ্যই করতে পারেন। এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক সূত্রে বা ক্ষেত্রে যদি কোনো রকম পাওনা থাকে সেক্ষেত্রে প্রাপ্তি অবশ্যই আপনার থাকছে। আজকের দিনে আপনারা যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন অবশ্যই আপনার কথার গুরুত্ব যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনি আপনার কাজকে ঠিক করিয়ে নিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, আজকের দিনে হার্ড ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে একটু বুদ্ধিমত্তার কাজ আপনারা রাখবেন। আজকের দিনে কিন্তু সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ বুদ্ধি ভ্রম। যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র থেকে আজকের দিনে কোনো রকম কর্মমুখী চিন্তাভাবনা যদি করেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের কিছু বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকছে, তাই আজকের দিনটা অ্যাভয়েড করে চলতে পারেন। আপনারা যারা ইনভেস্ট করবেন ভাবছেন আজকের দিনটা আপনারা পিছিয়ে আসতে পারেন। এছাড়াও আজকের দিনে আপনি কাউকে যদি কথা দেন সে কথাটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করে কথা দেবেন, অর্থাৎ কমিটমেন্ট করবেন চিন্তাভাবনা করে। ধনুরাশি অথবা ধনু লগ্ন, আজকের দিনে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন কিছুটা বিষয়ে আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন এইরকম বিষয়ে যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে আজকের দিনে আপনারা একটু চিন্তাভাবনা করে তারপরে পদক্ষেপ রাখবেন, অর্থাৎ আপনি যে ক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন সেই ক্ষেত্র নিয়ে পরবর্তীতে কিছু করতে পারবেন, তো এরকম চিন্তাভাবনা নিয়ে তারপরে কিন্তু পদক্ষেপ রাখবেন। আজকের দিনে আপনার যদি পিতা থাকে, যদি বিদেশে কোনো রকম কর্মরত থাকে সেক্ষেত্রে আজকের দিনে একটু চিন্তা মনের মধ্যে আপনাদের থাকবে। এছাড়াও আজকের দিনে যদি প্রবাসে কেউ থাকেন আপনাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা প্রবল জোর সেটি দেখাচ্ছে, জোরালো যোগ আছে। মকর রাশি অথবা মকর লগ্ন, আজকের দিনে পরিবারের মধ্যে কোনো একটি কাজ কিন্তু সেই কর্মটা বিফল হতে পারে। এছাড়াও আজকের দিনে আপনারা যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আজকের দিনে কর্মের মধ্যে একটি কিন্তু শিথিলতা দেখতে পাওয়া যাবে। আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন প্রেমজ সম্পর্ক আজকের দিনে অনেকটা কিন্তু সম্পর্ক ভালো সেটি দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে কোনো অ্যাক্টিভিটি করেন বিজনেস করুন বা কোনো কিছু প্রফেশনালি করুন এরকম ক্ষেত্রে যে চিন্তাভাবনাগুলো করছেন সেটি যথার্থ চিন্তাভাবনা। কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, আপনারা যারা বেকার আছেন বিশেষ করে কোনো একটি বেসরকারি কর্মের জন্য চেষ্টা রাখছেন আজকের দিনে কারোর সঙ্গে কথা বলতে পারেন, আপনার দিক থেকে ভালো সুসংবাদ সেটি কিন্তু পেতে পারেন, অর্থাৎ আপনি আজকের দিনে আশ্বস্ত হতে পারেন। আজকের দিনটা আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ দেখাচ্ছে, পারিবারিক থেকে কিছু অবশ্যই প্রাপ্তি আপনার দেখাচ্ছে। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন পরিবারের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে আপনার মায়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে আজকের দিনে কিন্তু সমস্যা অনেকটাই কিন্তু মিটে যাচ্ছে। যারা কর্মের মধ্যে আছেন আজকের দিনে মনের মধ্যে বড় কিছু একটি করার চিন্তাভাবনা বা প্রজেক্ট সেটি কিন্তু থাকছে, বিশেষ করে প্রফেশনালে যদি থাকেন কোনো একটি বড় প্রজেক্ট করার চিন্তাভাবনা মনের মধ্যে থাকছে। মীন রাশি অথবা মীন লগ্ন, আজকের দিনে আর্থিক দিকটা একটু চিন্তাভাবনা করে ব্যয় করবেন। আজকের দিনে একটু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে অনলাইন কোনো কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে যদি কোথাও থেকে অর্থ আপনি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আজকের দিনে কথা বলতে পারেন, বেসরকারি বা কোনো ব্যক্তির কাছ থেকে আপনি অর্থ নিতে চাইছেন আজকের দিনে কিন্তু পেতে পারেন। আজকের দিনে প্রতিবেশী থাকলে প্রতিবেশীর থেকে সামগ্রিক একটি সমস্যা বা আপনার অনেকটা চিন্তাভাবনাটাকে ডাইভার্ট করে দেওয়ার চিন্তাভাবনা থাকছে, তাই আজকের দিনে যে পরিকল্পনাগুলো করবেন নিজে থেকে একটু বিচার বুদ্ধি করে
আপনি পরিকল্পনা করবেন সেক্ষেত্রে ভালো, তা না হলে প্রতিবেশীর সঙ্গে ডিসকাস যদি করেন সেক্ষেত্রে আপনার মনটা অন্যদিকে ধাবিত করতে পারে। ধন্যবাদ।